পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীতে যে একবার জন্মগ্রহণ করেছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় বিশ্বনবী কান্না করতেছিলেন, চোখের পানি ঝরতেছিল। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার মেয়ে ফাতেমার কথা মনে পড়েছে নাকি? বলে না। অগণবী জি হাসান হুসাইনের কথা মনে পড়েছে? বলে না। বলে তাহলে কেন কাঁদেন? বলে আমি আমার উম্মতের জন্য কান্না করি, আমি এই দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের জিম্মাদারি কি হবে? কত ভালোবাসতেন নবীজি উম্মতকে। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি কাঁদবেন না, আপনার দুনিয়াতে হায়াত চাইলে আমি আপনাকে হায়াত বাড়িয়ে দেব। জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো জিব্রাইল, আমি বেঁচে থাকলে আর কোনোদিন আমার মৃত্যু হবে কি না? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। কোরআনের আয়াত শোনায় দিলেন, ওগো নবীজি আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আপনার শত্রুদেরও মৃত্যুবরণ করতে হবে, সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কতটা কাছাকাছি? রাসূল বলেছেন, মানুষের শারীরিক যতটা কাছে মৃত্যু এর থেকেও বেশি কাছে। অন্য হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটা চোখ পাশাপাশি অবস্থান করে কিন্তু একটা চোখ আরেকটা চক্ষুকে দেখে না, ঠিক মৃত্যু এতটাই কাছে আছে তোমরা তাকে দেখো না। তবে হ্যাঁ, মৃত্যুর কিছু আলামত আছে। হাদিস শরীফের মধ্যে মৃত্যুর কিছু আলামত আছে, কিছু আলামতের কথা আপনাদেরকে বলবো, বিশেষ করে ছয়টি আলামতের কথা আপনাদেরকে বলবো। এই আলামতগুলো প্রকাশ পেলে বুঝে যাবেন আপনি দ্রুত দুনিয়া থেকে চলে যাবেন। ছয়টি আলামত, এই ছয়টি আলামত যদি দেখেন তাহলে বুঝে নেবেন আপনি অথবা অন্য কাউকে দেখলে বুঝবেন দ্রুত মারা যাবে এই ব্যক্তি। হাদিস শরীফ থেকে বলতেছি, ইয়াউমুল মাউত, এক হলো মৃত্যুর দিন। মৃত্যুটা এমন জিনিস, যেদিন মানুষটা মারা যাবে মৃত্যুর দিন, সেদিনও সে জানে না আমি কখন মারা যাব। এই তো গতকাল আমাদের এই এলাকায় একজন মানুষ মারা গেছে, সুস্থ মানুষ, স্ট্রোক করে, কিন্তু সে নিজেও কল্পনা করতে পারে নাই যে আমি চলে যাব। এরপরে দ্বিতীয় আলামত হলো, মুমিনের মৃত্যুর সময় আল্লাহ তাআলা অন্তরে প্রশান্তি ঢেলে দেয় আর গুনাগারে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। দেখবেন মুমিন যখন এন্তেকালের সময় হয়ে যায় মৃত্যু সজ্জায় দেখবেন হাসতে থাকে, তার টেনশন নাই, চিন্তা নাই, তখন জান্নাতের নাজ নিয়ামতগুলো তার সামনে খুলে দেওয়া হয়, সে দিদারে এলাহিতে থাকে। এই সময় তার জান কবজ করা হয়, সে টেরও পায় না। আর যে জাহান্নামী, দেখবেন মৃত্যুর সময় আলামত হলো সে বেশি নড়াচড়া করে, চোখগুলো বড় বড় করে ফেলে, সে দেখবেন বিভিন্ন রকমের মোচড়াইতে থাকে, মনে হচ্ছে যেন তার রুটা বের করা হচ্ছে, সে কষ্টে তার কলিজা ফেটে যাচ্ছে। এই আলামত দেখলে বুঝবেন। এরপরে তিন নম্বর আলামত হলো, জান কবজ শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, যাও তার জান কবজ করো। জান্নাতি ব্যক্তির জানটা এমন ভাবে কবজ করা হয় যেমন শিশু মায়ের বুকে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা আলতু ভাবে বুক থেকে সরিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে দেয়, টেরও পায় না, ঠিক এমনি ভাবে। আর জাহান্নামের জানটা কেমন করে কবজ করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদ্রিস পয়গম্বর ছিল আজরাইলের বন্ধু, অথচ এই ইদ্রিস পয়গম্বর শখের মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শখের একটা মৃত্যু দান করেছিলেন। ওই ইদ্রিস আলাইহিসসালামের শখের মৃত্যুর কষ্টটা এতটুকু অনুভব হয়েছিল, একটা জীবিত ছাগলের পিছনের পায়ের মধ্যে ধরে রশি দিয়ে বেঁধে লটকিয়ে, জীবিত ছাগলের চামড়া যদি এক টান দিয়ে নাভি পর্যন্ত আনা হয়, দ্বিতীয় টান দিয়ে নাভি থেকে গলা পর্যন্ত আনা হয়, যতটা কষ্ট হয়েছিল ইদ্রিস নবীর শখের মৃত্যুর এতটা কষ্ট হয়েছিল, চিন্তা করেছেন? এই জন্য নবীজি কান্দতেন, আল্লাহ আমার উম্মতকে আপনি কষ্ট দিয়েন না। রসুলের জান সবচেয়ে আলতোভাবে কবজ করা হয়েছিল, যেহেতু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব,
রসুল বলে জিব্রাইল ভাই আমার বড় কষ্ট হচ্ছে, হে আজরাইল তুমি কি আমাকে কষ্ট দিতেছ বলে না, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি আপনার জানটা হালকা ভাবে কবজ করবার। রসুল বলে আজরাইল ভাই মনে হয় উহুদ পাহাড়টা তুমি আমার বুকের মধ্যে চাপিয়ে দিয়েছো, হে জিব আজরাইল আমাকে কষ্ট দাও কোনো আপত্তি নাই, কিন্তু আমার গুনাহগার উম্মতের আমার এতিম উম্মতের জান কবজ করবার সময় কিন্তু এত কষ্ট দিও না, আমার এতিম উম্মতকে কষ্ট দিও না। এরপরে মুমিন যখন মারা যায় দেখবেন কপালটা গেমে যায়। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মুমিন ইন্তেকাল করেন তার কপাল ঘামে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ নম্বর আলামত দেখবেন মুমিন যখন ইন্তেকাল করে মুমিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। জাহান্নামে জান যখন কবজ করা হয় পায়ের পাতা থেকে শুরু করে পায়ের গোছা হাঁটু হয়ে নাবি হয়ে তারা কি নামক জায়গার মধ্যে রুহটা পালায়ন করে, তারা কি হলো কণ্ঠনালী থেকে গর্দান পর্যন্ত যে হাড় আছে এই হাড়টা এই জায়গাটাকে তারা কি বলা হয়। এরপরে তারা কি নামক জায়গার মধ্যে যখন জান কবজ করা শুরু করে দেয় আজরাইল, এরপরে আবার হলকুমের মধ্যে গিয়া গোপন আত্মগোপন করে, হলকুম হলো এটা হলো শেষ জায়গা, এখান থেকেই জান কবজ করা হয়, কণ্ঠনালীর সেই জায়গাকে হলকুম বলা হয়। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন গুনাহগার বান্দাগুলো ছটফট করতে থাকে, চোখগুলো বড় বড় করতে থাকে, মনে হয় কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে, এই সময় মানুষের চোখের পর্দাকে পরিবর্তন করে দেওয়া হয়, নেককার হলে জান্নাতের নিয়ামত দেখতে পায়, সুন্দর সুন্দর ফেরেশতাদেরকে সুশ্রী বালকের মতো দেখতে পায়, আর বদকার হলে জাহান্নামের আযাব দেখতে পায়, গুনাহগার হলে আই আজরাইল ফেরেশতাকে বিকট দেখতে পায়, দেখেই তো সে ভিতরে তার তালগোল পাকিয়ে ফেলে সব নষ্ট করে ফেলে। অনেক সময় দেখবেন জান কবজের সময় অনেককে দেখা যায় প্রস্রাব পায়খানা করে দেয়, আজরাইলকে দেখে অনেকে এরকম করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য সব সময় আল্লাহর কাছে তওবা করবেন, নবীজির উপরে বেশি বেশি দুরুদ পড়বেন, আমল বেশি বেশি করবেন, যদি করতে পারেন ভয় নাই মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নূরের বিছানাটা দেখায়া দেখায়া আপনাকে আমাকে মৃত্যু দিবে, না হয় বিপদের আমাদের শেষ নাই। কারণ জাহান্নামীকে যখন কবরের মধ্যে রাখা হয়, জান্নাতিকেও যখন কবরের মধ্যে রাখা হয়, তখন আত্মীয়রা যখন 40 কদম দূরে চলে যায় উভয়ের কবরের মধ্যে দুইজন ফেরেশতা প্রবেশ করে, মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরে ঢুকে জান্নাতির কবরের মধ্যে দুইকা বলে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে তোমার দিন কি তোমার নবীর নাম কি, কে তোমার নবী, বলে আমার রব হইল রব্বি আল্লাহ আমার রব আল্লাহ, তোমার দিন কে আমার দিন ইসলাম, তোমার নবী কে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে সাথে সাথে ইফসাহুল্লাহু কবরুহু 70 দিরহাম, কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত হয়ে যায়, আমরা দেখি না কিন্তু কবরটা প্রশস্ত হয়ে যায়। এরপরে ওয়াইল বাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়, আর বলা হয় নামকানা ওমাল আরস, ঘুমাও যেমনি বাসর করে ঘুমিয়েছে টেনশন নাই, ইসরাফিল সিং এর ফু দিবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ। আর যখন কোনো বদকারকে কবরে রাখা হয় তদরূপ 40 কদম আত্মীয়রা দূরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা ঢোকে, দুইকা বলে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, বলে না আদিরি আমি কিছু জানি না। ফেরেশতারা এমন ভাবে মাটিকে বলা হয় ইলতাইমি ইকালু লিল আরদ ইলতাইমি, মাটি প্রেসার দাও, মাটি এমন জোরে প্রেসার দেয় পাজরের হাড়গুলো এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যায়, সে আত্মচিৎকার করতে থাকে, ফেরেশতারা তাকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এই জন্য রাসূল বলেছেন ইস্তাইদু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহু মুআযাবুন বিকুবুরিহিম, তোমরা কবরের আযাব থেকে পানা চাও কিন্তু কবরের আযাব অত্যন্ত ভয়ঙ্কর, চিন্তা করেছেন ওই কবরে সাথী নেই বাতি নেই কি করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরে আযাব থেকে আমাদের হেফাজত করেন, আমিন।